এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ইয়োনার, আজ আদালতের সামনে এমন একটি মামলা এসে হাজির হয়েছে যা সাক্ষ্য প্রমাণের কোনো অবকাশ নেই। আসামি কর্ণ প্রকাশ্য দিবালোকে মহামান্য বিচারক পার্বতী দেবীর সামনে তারই সন্তান জয় চৌধুরীকে হত্যার জন্য আক্রমণ করে এবং তাকে আহত করে। ইটস আ স্ট্রেট কেস অফ অ্যাটেম্প টু মার্ডার ইয়োনার। ইয়োনার, এই হত্যার অপচেষ্টার যে মোটিভ সেটা কিন্তু খুব স্পষ্ট, কারণ এই কর্ণ মাধবপুর এলাকার আব্দুল্লার ডান হাত, আর সেই আব্দুল্লার বিরুদ্ধে ডায়েরিকৃত মামলার প্রধান সাক্ষী হল জয় চৌধুরী। মাধবপুর থানার ডায়েরিকৃত জামাল হত্যা মামলার সমস্ত নথিপত্র আদালতে প্রমাণ হিসেবে দাখিল করা হোক। ইয়োনার, নিজের এলাকা মাধবপুরে এই কর্ণকে সবাই দাদা বলে ডাকে, কেউ কখনো তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে সাহস করে না। যদি কখনো কেউ ভুলক্রমে এই কর্ণের বিরুদ্ধে কোনো সাক্ষ্য দিয়ে ফেলে, তাহলে তাকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে এই কর্ণ বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। মিথ্যে কথা, মিথ্যে কথা! গরিবদের ওপর যারা জুলুম করে, তাদের মুখ থেকে যারা খাবার কেড়ে নেয়, তাদেরকে যারা কষ্ট দেয়, এই কর্ণ শুধু তাদেরকে শাস্তি দেয়। ইয়োনার, অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্ব আইনের, আর কেউ যদি সেই আইন নিজের হাতে তুলে নেয় তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ। আইন আমি নিজের হাতে তুলে নিয়েছি শুধুমাত্র ন্যায় আর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। আইনের এই হাতের মুঠোটা যখন বন্ধ হয়ে যায়, তখন আইনকে নিজের হাতে তুলে নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় আছে উকিল সাহেব? তাহলে কি এই জয় চৌধুরীকে সরিয়ে দিয়ে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে চান মিস্টার কর্ণ? বলুন, জবাব দিন। এর জবাব আমার কাছে নেই। আসামির পুরো নাম? কর্ণ। আসামির বাবা মা? আমার বাবার নাম অন্যায়, মার নাম অত্যাচার। এই অন্যায় অত্যাচারের মাঝেই হচ্ছে আমার জন্ম। ঘেন্না হচ্ছে আমার ডিগ্রি, আর অবজ্ঞা হচ্ছে আমার পরিবেশ। নিজের বাবা মা সম্পর্কে এরকম আচরণের কারণ? কারণ কর্ণ আমার সন্তান এই দাবি নিয়ে আজ পর্যন্ত আমার বাবা আমার সামনে এসে দাঁড়ায়নি। আর আমার মা, আমার মা আজ পর্যন্ত আমাকে তার বুকের দুধ খাওয়ায়নি, বরং তার বদলে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আস্তা করে। তোমার পড়াশোনা? এই দুনিয়ার স্কুলে আর দারিদ্রের কলেজে। কিন্তু এগুলো তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়। কঠিন বাস্তবের চেয়ে বড় বিদ্যালয় এই পৃথিবীতে আর নেই চৎ সাহেবা। আর সেখানে দুটো শিক্ষক, একটা অন্যায় আর একটা অত্যাচার, আর তাদের পড়াশোনার চেয়ে কঠিন পড়াশোনা আজকের দিন আর কোনো বিদ্যালয় বা কলেজে নেই ইয়োর অনার। তুমি জানো তুমি যা করেছো তার জন্য তোমার সাজা হতে পারে? অপরাধ যখন করেছি তখন শাস্তি তো পেতেই হবে। আসামি কর্ণকে আদালত জয় চৌধুরীকে হত্যার অপচেষ্টার দায়ে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। না জয় সাহেবা, কর্ণকে সাজা দেবেন না। জয় সাহেবা, কর্ণকে সাজা দেবেন না। পার্বতী, এই আমার প্রদীপ কাকু। তোমায় বলেছিলাম না সেদিন রাঘব রায়ের লোকের হাত থেকে এই প্রদীপ কাকু আর তার মেয়েই আমাকে রক্ষা করেছিলেন। বাহ, খুব ভালো। আমি জানতাম একদিন একদিন তোর হাতে আজ করা পড়বেই। আজ তোমার চোখে জল কেন বুড়ো? কত 25 বছর ধরে তো আমার জন্য এক ফোঁটাও চোখের জল ফেলনি। দেখলেই তো দূর দূর করে আমাকে তাড়িয়ে দিয়েছো, রাস্তায় ফুটপাতে বাড়িতে বাড়িতে। বাবা মার নাম ছাড়াই তো আজ আমি বড় হয়েছি। যখনই আমি তোমার কাছে একটু স্নেহ ভালোবাসা নিরাপত্তার জন্য ছুটে গেছি, তখনই তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। আর তখনই আমি তোমার চোখে দেখেছি আমার জন্য ঘৃণা আর অপমান। নুন,
আপনাকে জজ সাহেব একবার ডেকেছেন। আমাকে? চলো। নমস্কার, আমায় ডেকেছেন। নমস্কার, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি কুন্তির বাবা। আচ্ছা, কুন্তি এখন কোথায়? আমার সন্তান, চুপ করে থাকবেন না, দয়া করে বলুন আমার সন্তান কোথায়। দেখুন, এতগুলো বছর ধরে আমার সন্তানের জন্য চোখের জল ফেলতে ফেলতে আমার সন্তান কোথায়? শেষ বিদায়ের বেলা তুমি আমাকে কথা দাও বাবা, তুমি এই কথা কাউকে বলবে না। আমি জানি না, আমি কিছু জানি না। আমার সন্তান কোথায় আছে না বলে আপনি এখান থেকে যেতে পারবেন না। কোথায় রেখেছে কুন্তি আমার সন্তানকে? কুন্তি আর নেই মা, ও মারা গেছে। কুন্তি মারা গেছে? আর আমার সন্তান? আমার মাথার দিবি, আপনি দয়া করে বলুন আমার সন্তান কোথায়? যাকে তুমি আজ সাজা দিলে সেই তোমার সন্তান। কুন্তিকে কথা দিয়েছিলাম বলে তার কাছ থেকে আমি তার বাবা মার পরিচয় গোপন রেখেছিলাম। বলছেন? হ্যাঁ, তোমাকে সন্তান দিয়ে ফিরে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কুন্তি মারাত্মকভাবে আহত হয়েছিল। মারা যাবার আগে আমাকে দিয়ে শপথ করে নিয়েছিল যে আমি যেন ওই সন্তানের বাবা মার পরিচয় কখনো কাউকে না জানাই। আজ তুমি ভগবানের দেবে দিলে মা, তাই আমার মুখটা খুলে গেল। কর্ণ, কর্ণ আমার সন্তান। হ্যাঁ, বাবা মায়ের আদরও কোনোদিন পায়নি, আর ওকে দেখলে আমারও কুন্তির মরা মুখটা মনে পড়ে যেত। মনে হতো যে ওর জন্যই আমি আমার সন্তানকে হারিয়েছি। তাই আমিও কোনোদিন কর্ণকে আমার কাছে রাখিনি। সম্পূর্ণ অনাদরে রাস্তায় রাস্তায় মানুষ হয়েছে বাবা মামার প্রতি মনে ঘৃণা নিয়ে। কঠিন বাস্তব ওকে ওর মনটাকে পাথর করে দিয়েছে। কিন্তু কিন্তু বিশ্বাস করো মা, কোনোদিন কোনো অন্যায় কাজ করেনি, কোনো নিরাপরাধ মানুষের গায়ে কখনো কোনোদিন হাত তোলেনি। আর আজ মা হয়ে তুমি তোমার নিরপরাধ সন্তানকে শাস্তি দিয়েছো। সাজা দিয়েছি আমার আমার ছেলেকে, আমি সাজা দিয়েছি ওকে, ওকে জেলে পাঠিয়েছি। আমি ওকে ফিরিয়ে আনব, আমি ওকে ফিরিয়ে আনব। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।